হঠাৎ ছাদ থেকে লাফিয়ে পড়ছে মানুষ, এক লাফে চলে যাচ্ছে এক ছাদ থেকে অন্য ছাদে। হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য নয় এসব, কোনো ভিডিও গেমসের চলমান চিত্রও নয়। হাতের মুঠোয় জীবন নিয়ে অনেক উঁচু থেকে লাফিয়ে পড়া এই খেলার নাম পার্কোর। ইউরোপের জনপ্রিয় পার্কোর খেলায় দুর্দান্ত সফল চট্টগ্রামের দুই তরুণ, বর্তমানে জুটি বেঁধে অনুশীলন করেন তারা। সাজ্জাদ এক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আরেক ভবনের ছাদে পৌঁছান, মুখে ক্যামেরা নিয়ে তাকে ফলো করে লাফিয়ে পড়েন বন্ধু মিনহাজ। একে তো জীবনের ঝুঁকি নিয়ে নিজে লাফ দিতে হয়, তার উপর মুখে ক্যামেরা নিয়ে আগের জনের সঙ্গে তাল মেলানো নেহায়াত সহজ কর্ম নয়। পার্কোর বাংলাদেশে কিছুটা অপ্রচলিত খেলা হলেও ইউরোপিয়ান দেশগুলোতে বেশ জনপ্রিয় এই খেলাটি। উঁচু স্থান বা ভবন থেকে লাফ দিয়ে কিংবা বিভিন্ন বাধা ডিঙে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সীমানা পার করতে হয় এই খেলায়। কোনো প্রশিক্ষণ ছাড়াই 8 থেকে 9 বছর বয়সে টেলিভিশনে কার্টুন দেখে এক ভবন থেকে আরেক ভবনের ছাদে লাফ দেওয়া শুরু করে সাজ্জাদ খানে। আমি যখন ছোট ছিলাম 6-7 বছর বয়স, তখন থেকে আমি আসলে নিনজা তৈরি কার্টুন দেখে এই জগতে মানে এন্ট্রি হওয়ার কি আমার ভালোভাবে প্র্যাকটিসটা শুরু করেছে আপনার 10-12 বছর বয়স থেকে, যখন থেকে জানতে পারছি যে টিম স্টেডিয়াম নামে আপনার একটা টিম আছে যেটা আপনার ওয়ার্ল্ডের বেস্ট পার্কোর স্টেডিয়ামে। তো আসলে তখন ইউটিউবও ছিল না যখন আমরা শুরু করছি, আমরা আসলে কার্টুন দেখে নিজে নিজে ট্রাই করতাম। সেই বয়সে লাফালাফি করলেও সাজ্জাদ জানত না এটা পার্কোর খেলা। সাহস আর বাধাহীন ভাবে চেষ্টায় সাজ্জাদ এখন প্রফেশনাল পার্কোর খেলোয়াড়। প্রথম দিকে মায়ের বকুনি আর বাবার নিষেধ অমান্য করে প্র্যাকটিস করতেন সাজ্জাদ, বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে এই খেলা রপ্ত করতেন তিনি। এ সময় পাড়া প্রতিবেশীদের নালিশও এসেছে বাসায়, কিন্তু থামেনি সাজ্জাদের প্র্যাকটিস। ছোটবেলা যখন করতো তখন তো আমরা জানতাম না, আস্তে আস্তে বন্ধুদের লেভেলে যায়, মনে করো অনেক সময় পাহাড়ের মধ্যে অনেক সময় বিল্ডিং থেকে ও বিল্ডিং এ লাফালাফি করতো, আমরা জানতাম না। পরবর্তীতে জানার পরে অনেক বাধা দিচ্ছে আমাদের প্রতিবেশী যারা ছিল, ওরাও অনেক আমাদের উপর নালিশ করছে, যেগুলো করছে সেগুলো দেখছি কাজ। তা আমরাও আমাদের ছেলেকে খুব মানা করছি, মানা করার পরও তারা শুনে নাই। পরবর্তীতে দেখলাম যে আমরা এটা করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে। সাজ্জাদের এই খেলা রপ্ত হওয়ার পরে মায়ের বকুনি আর বাবার রাগ যেন পানি হয়ে গেছে। ছেলেকে এক ছাদ থেকে অন্য ছাদে লাফাতে দেখে বেশ খুশিও হন তারা, আর প্রফেশনালি এই খেলায় ছেলেকে দেখতে পেরে বেশ গর্বিত সাজ্জাদের মা। এখন ও তো প্রথম থেকে এটা করতেছে, তখন তো আমি অনেক বললাম বাবা এটা করিও না, এটা তোমার জন্য রিক্স ভা, এটা ইয়া বলে যেন আম্মু অত ভয় না, প্র্যাকটিস করতে করতে আমি শিখে গেছি। সাকসেসফুল বলতে এটা খুব ভালো করতেছে, এই হিসাবে আমরা আসলে গর্বিত। আর সবাই পরবর্তী যখন সাপোর্ট দেওয়া শুরু করছে, আমরাও মা বাবা হিসেবে আমরা সাপোর্ট দেওয়া শুরু করলাম ওদেরকে। আমরা চাচ্ছি ভবিষ্যতে তারা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের হয়ে একটা সম্মান বয়ে আনুক, এটা আমাদের একটা বড় প্রত্যাশা, এবং সব মিডিয়ার কাছেও আমাদের তাই একটা প্রত্যাশা থাকবে যেন তাদের পিছনে যেন একটু হেল্প করে। আমাদের আবেদন আছে আসলে এই লেভেলে তো ওরা এই যে প্রথম বাংলাদেশের মধ্যে, তো আমাদের সরকারের কাছে একটা আবেদন তাদেরকে যেন একটা আর্থিক অনুদান দিয়ে বা মনে করি বিদেশের লেভেলে যদি একটা প্রতিযোগিতা করার মতো একটা ব্যবস্থা করে দেয় সে প্রত্যাশা করি। বছরখানিক আগে বাবাকে হারিয়েছেন সাজ্জাদ, বাবার পছন্দে শুরু করা স্পোর্টস দিয়ে বিশ্ব জয় করতে শোক কাটিয়ে তাই আরো পোক্ত হয়ে খেলায় ফিরেছেন তিনি। স্বপ্ন এখন পার্কোর নিয়ে বহুদূর যাওয়া। আমার বাবাকে তো আমি ইনকাম করে খাওয়াইতে পারিনি কখনো, কিন্তু আমার বাবা আসলে খুশির কারণ হিসেবে একমাত্র এই পার্কোরটা এসে, যেটা দেখে আমার বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছিল। দ্যাটস ওয়াই আমার বাবার এই খুশির কারণটাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি, তাই এই পার্কোরের সাথে সম্পৃক্ত আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। শুধু সাজ্জাদই নয়, পরিবারের নানা বাধার মধ্যেও চেষ্টা অব্যাহত রেখে এমন ওমর ফারুক মিনহাজও পিছিয়ে নেই পার্কোরে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় লেখাপড়া করতে না পারা মিনহাজ এখন বন্ধুর সাথে এক ছাদ থেকে অন্য ছাদে লাফাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূলত সাজ্জাদকে দেখেই 9 বছর বয়সে তিনিও শুরু করেন ইউরোপের জনপ্রিয় খেলা পার্কোর অনুশীলন। এটার প্রতি একটা নেশা, তখন থেকে তো ছোটবেলা থেকে করছিলাম, করতে করতে দেন জানতে পারলাম আমার বন্ধু সাজ্জাদ তেমন আপনার পার্কোর করে, তো দুইজন একসাথে দেন করলাম। আগে তো মনে করেন তেমন কেউ সাপোর্ট করে নাই, কারণ এটা একটি মানুষের মনে করতো রিক্সের খেলা। এখন আলহামদুলিল্লাহ যখন একটু ফ্রেম মোটামুটি পাইছি, সবাই সাপোর্ট দিচ্ছে, ফ্যামিলি থেকেও সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর্থিকভাবে সংকটে থাকা মিনহাজ নিজেদের রঙের ব্যবসায় বাবার সঙ্গে সময় দেন, সুযোগ পেলেই বন্ধুর সঙ্গে বের হয়ে পড়েন ছাদ থেকে ছাদে লাফালাফি করতে।
আমি এমনি কিছু করি না আপনার, আমার বাবার রঙের বিজনেস, রঙের পেন্টের কাজ করে, ওনার ব্যবসা সময় দিই। পড়াশোনা এখন করছি না, পড়াশোনা তো 8-9 বছর আগে ছেড়ে দিয়েছি, ফ্যামিলির ক্রাইসিস ছিল, করেছি আমি ক্লাস 9 পর্যন্ত। নিজ থেকেই নিজেদের প্রস্তুত করেছে সাজ্জাদ ও মিনহাজ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা পেলে একদিন বাংলাদেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট থেকে ভালো ফলাফল বয়ে আনতে পারবেন বলে আশা তাদের। এক সময় ক্রিকেটের মতো পার্কুর দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করার স্বপ্ন দেখেন তারা। আমরা চাই আপনার পার্কুর দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনার পার্কুর প্রচলিত, আমাদের দেশে জিনিসটা প্রচলিত না। আমরা চাই পার্কুরকেও আপনার প্রচলিত করে বাইরের রাষ্ট্র, বাইরের দেশকে বাংলাদেশ থেকে গিয়ে রিপ্রেজেন্ট করা। সরকারিভাবে সহযোগিতা তো অবশ্যই আমরা দরকার আছে, যদি সরকারিভাবে সহযোগিতা পাই তাহলে আমরা নিজেকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো।